Hello Bondhura, I am Adrish and welcome to my YouTube channel and welcome to another bike walkaround review series. So ajke amra walkaround ebong review tomaderke dekhabo seta hocche notun Royal Enfield er je classic 350 launch koreche dutu variant e tar Mettalo silver ebong orange ember je dutu edition beriyeche tade. So tar age special thanks to RH Automobile jara Royal Enfield er authorized showroom ebong service provide kore tar Bolpur branch ke jar somosto contact details amar description e dewa ache. To cholo, let's start the video. Try push away, but you want me stuck. I can't just give you everything, and I can't explain what was in my brain. Tomra jeta dekhte pachho etai hocche the BS6 notun Mettalo silver Royal Enfield classic 350. Actually BS6 এ কোনো চেঞ্জ করেনি এটা একটা কালার স্কিম দিয়ে লঞ্চ করেছে এখানে আমরা সিলভার কালারের এই পুরো ফুয়েল ট্যাঙ্ক এবং তার সাথে রয়্যাল এনফিল্ডের একটা স্টিকারিং আমরা দেখতে পাচ্ছি যেটা অবশ্যই খুব ভালো কোয়ালিটির এবং তার সাথে এটা হচ্ছে 346cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন যেটা 19.1 bhp এবং 28 Nm টর্ক কিন্তু প্রোডিউস করে বাট আনফর্চুনেটলি এই ক্ষেত্রে আমরা অবশ্যই আবার সেই 5-speed গিয়ারবক্সই কিন্তু আমরা এখানে দেখতে পাবো যেহেতু এটা BS6 ভেরিয়েন্ট তাই এখানে আমরা ক্যাটালিটিক কনভার্টার দেখতে পাচ্ছি তার সাথে ইলেকট্রনিক্স ফুয়েল ইঞ্জেকশন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা যেহেতু নতুন একটা এডিশন হিসেবে লঞ্চ করেছে রয়্যাল এনফিল্ড তাই এখানে একটা চেঞ্জ তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে ক্রোম ফিনিশ অ্যালয় হুইল আমরা এখানে দেখতে পাচ্ছি বাট যদি আমরা আদার BS6 ভেরিয়েন্টের ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু এখানে আমরা নর্মাল টাইপ অ্যালয় হুইলসই দেখতে পাবো সো এই চেঞ্জটা রয়্যাল এনফিল্ড এই ক্ষেত্রে এই দুটো ভেরিয়েন্টের ক্ষেত্রে করেছে এই ক্ষেত্রে আমরা নর্মাল টাইপ হ্যালোজেন হেডল্যাম্পই দেখতে পাচ্ছি তার সাথে কিন্তু নর্মাল বাল্ব ইন্ডিকেটার আমরা ফ্রন্টের দিকে দেখতে পাচ্ছি যদি আমরা রেয়ার সেকশনের ক্ষেত্রে চলে আসি তাহলে কিন্তু আমরা এখানে অ্যাজ ইউজুয়াল বাল্ব টাইপের ইন্ডিকেটার এবং তার সাথে নর্মাল ব্যাকলাইটই আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে কিন্তু আমরা নর্মাল অ্যানালগ মিটারই দেখতে পাচ্ছি বাট যদিও এখানে আমরা ABS এর ইন্ডিকেটার ফুয়েল এবং তার সাথে এখানে অবশ্যই নিউট্রাল আছে কি না এখানে আমরা আপার ডিপার তার সাথে এখানে ইন্ডিকেটারে এই সমস্ত সাইনগুলো দেখতে পাবো তবে এখনও সেই ভিনটেজ ব্যাপারটাই কিন্তু রয়্যাল এনফিল্ড এখানে ক্যারি করছে তারা এখনও পুরোপুরি অ্যানালগ মিটারই এখানে আমরা দেখতে পাচ্ছি BS6 ভেরিয়েন্টে যেহেতু এখন ABS কম্পালসারি সেই জন্য আমরা এখানে ডুয়েল চ্যানেল ABS দেখতে পাচ্ছি ফর রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350-র ক্ষেত্রে সো এই গাড়িটা যদি তোমরা বুক করতে চাই অবশ্যই কিন্তু বুক করতে পারো এবং তার সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং এইটার মোটামুটি অন রোড প্রাইস এখন বোলপুরে অথবা বীরভূমে যদি আমরা দেখি তাহলে 2,11,000 টাকার কাছাকাছি বাকি তোমরা অবশ্যই যোগাযোগ করো এবং টেস্ট রাইডের জন্য তোমরা এই গাড়িটা একবার চালিয়ে দেখতে পারো যদি ভালো লাগে তো বুক করতে কিন্তু একদম পিছু পা হয় না তো তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম ডেলি বাংলায় ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই